আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিক্ষার্থীরা। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, অনেকেই গুগল ক্লাসরুমে এখনো তোমাদের প্রোফাইল নেম চেঞ্জ করে দাও নাই, কারণ একসাথে ছিল এ ও বি সেকশন। তাহলে বি সেকশনের স্টুডেন্টকে আমি ওখান থেকে রিমুভ করে দিয়েছি, শুধুমাত্র এ সেকশনের স্টুডেন্ট আছো। মাত্র 28 জন হয়েছে এখনো, অথচ আমাকে বলো তোমরা টোটাল এ সেকশনে কজন স্টুডেন্ট আছো? 47 এর মধ্যে যদি শুধুমাত্র 28 জন হয়, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদেরকে এখন দেখাবো গুগল ক্লাসরুমের অবস্থা। দেখো এই যে আমি সহ এখানে আমার আরেকটা আইডি আছে মনে হয়, হ্যাঁ 27 জন আছো। আর তাছাড়া তোমরা প্রোফাইল নেম অনেকে চেঞ্জ করে দাও না। এই যে দেখো মাইশা আব্দ, তুমি তো মাইশা আব্দ কেন রেখে দিয়েছো? সাজেদা আক্তার, মাহিয়া বিনতে, এগুলো তো এদের মতো প্রোফাইল নেম চেঞ্জ করে দিতে হবে। জুমে যেভাবে আছে ওভাবে তোমাদের প্রোফাইল নেম জিমেইলে চেঞ্জ করে দাও। হুমাইরা হুসাইন, ইলমি খান, এখনো চেঞ্জ করো নাই, অথচ ক্লাসে প্রবেশ করার সময় বলেছি। এমডি মুজিব, এটা কার আইডি? এমডি মুজিব, তাহলে তুমি এটা চেঞ্জ করতেছ না কেন? হ্যাঁ প্রোফাইল নেম চেঞ্জ করে দিচ্ছ না কেন? নাফিয়া নওয়ার, এইটা সেকশন? নাফিয়া নওয়ার প্রোফাইল নেম চেঞ্জ করে দিবা, এ কি ক্লাসে প্রবেশ করে নাই মনে হয়? আর যারা যারা হও না, যাদের যাদেরকে এখানে ইনভাইটেশন পাঠানো হয়েছে তারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করো। এই যে দেখো ইনভাইটেড ইনভাইটেড ইনভাইটেড, এই যে দেখো এগুলো ইনঅ্যাকটিভ আছে, ইনভাইট হইলে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে যারা যারা এখনো ইনভাইটেড এ আছো অথচ ইনভাইটেশন অ্যাকসেপ্ট করো নাই, তারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নাও, গুগল ক্লাসরুমে জয়েন করে নাও, আর তোমাদের প্রোফাইল নেম চেঞ্জ করো। প্রোফাইল নেম যে ম্যাম আমি চেঞ্জ করছি প্রোফাইল নেম, মাহিয়া বিনতে। यस ম্যাম, তোমার রোল নাম্বারটা তো এখানে মাহিয়া বিনতে দেখাচ্ছে শুধু, তো তুমি চেঞ্জ করো। ম্যাম আমিও করছি। ম্যাম আমিও করছি। আমি করছি বলে না, করেছি বলো। করেছি ম্যাম, আমি করেছি। ম্যাম আমিও করেছি। ওকে, করলে আমি এখন এখানে দেখতে পাবো। এ মাহিয়া এখানে চেক করো, এই যে এখন তো হয়েছে, এই যে এসেছে তো। यस ম্যাম, আমি দিতে হবে ম্যাম। রিমা, আমি তো জানি না, রিমা তো তোমার ডাক নাম। এই যে জিয়াউর রহমান, সানজিদা রশিদ, তোমরা এখনো চেঞ্জ করো নাই। এ রিমা রিমা, এখনো করো নাই চেঞ্জ? ম্যাম আমি করেছি, রামিসা নুজাত। রামিসা নুজাত করেছো? দেখি আমি একটু চেক দিই, করলে কিন্তু আমি এখানে দেখতে পাবো মা। ওই আমি করতে পারছি না কেন বাবা? তাহলে কিভাবে করতে হয়? আগে আগে তোমার মেইলটা খোলো, আগে তোমার যে ইমেইলটা আমাকে দিয়েছো সেই ইমেইলটা ওপেন করো। করতে পেরেছো? আগে ওই ইমেইলটা ওপেন করো। ইমেইলটা ওপেন করতে জানো শিক্ষার্থীরা, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমার ইমেইলটা ওপেন করতে হবে। এই যে দেখো শিক্ষার্থীরা, তোমার মোবাইলের মধ্যে একটা এম লেখা আছে, আছে না? Yes ma'am, yes ma'am। এম এর মধ্যে ক্লিক করবে। এম এর মধ্যে ক্লিক করলে পরে যদি তোমার মোবাইলের মধ্যে আরেকটা মেইল খোলা থাকে, তাহলে ওই মেইলের কোথায় যাবে? এখানে যে ছবি আছে বা ছবির চিহ্ন থাকে না, ওই চিহ্নের মধ্যে যাবে। ওই চিহ্নের মধ্যে গেলে অ্যানাদার অ্যাকাউন্ট একটা অপশন আসবে। ওই অ্যানাদার অ্যাকাউন্টে যে ইমেইলটা তুমি আমাকে দিয়েছো ওই ইমেইলটা লিখবে, আইডি লিখবে, এরপর পাসওয়ার্ড দিবে, তাহলে তোমার মেইলটা ওপেন হবে। তাহলে ওই মেইলটা ওপেন হওয়ার পর আরেকবার বলে দেন, তোমার মোবাইলে ধরো আমাকে যে মেইলটা পাঠিয়েছো ওই মেইলটা ওপেন নাই, আরেকটা মেইল ওপেন আছে, তাহলে এই অবস্থায় তুমি কি করবে? যে মেইলটা ওপেন আছে ওই মেইলটার উপরে মোবাইলে আর কি উপরে ডান পাশে একটা ছবি আছে না, বা ছবি চিহ্ন আছে, ওই চিহ্নের মধ্যে ক্লিক করো। ক্লিক করলে অ্যানাদার অ্যাকাউন্ট নামের একটা অপশন আসবে, এই অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করো। ক্লিক করলে তোমাকে আইডি চাইবে, পাসওয়ার্ড চাইবে। তাহলে যে আইডি পাসওয়ার্ড আমাকে পাঠিয়েছো, যে মেইল আমাকে দিয়েছো, ওই মেইলটা ওপেন করো। এইভাবে করতে হয়। ধরো তোমার মেইলটা ওপেন হয়েছে, এখন
তাইলে এখন তুমি কোথায় যাবে? তাইলে তুমি এখানে এই যে তিনটা রেখা আছে, তিনটা রেখা আছে, এই তিনটা রেখাতে ক্লিক করবে। করলে পরে নিচের দিকে গেলে এইখানে সেটিংস পাবে, সেটিংস, এই সেটিংস এ ক্লিক করবে। সেটিংস এ ক্লিক করলে তোমার এখানে এরকম লেখা আসবে, এরকম জেনারেল সেটিং, তারপরে যে মেইলটা ওপেন করেছো ওই মেইলটা থাকবে, ওখানে ক্লিক করবে। এই যে এখানে এই জায়গায় ক্লিক করবে, তোমার মেইলের জায়গায় ক্লিক করলে পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করলে এখানে একটা আসবে পার্সোনাল ইনফরমেশন, তারপর তুমি কোথায় যাবে। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলে এই যে তোমার এখানে নেইমের একটা ঘর আসবে, এই নেইমের মধ্যে এখানে ডাউন এরোতে এই যে দেখো ডাউন না রাইট এরো, এই যে নেইমের ডান পাশে রাইট এরো আছে, রাইট এরোতে ক্লিক করবে। করলে তোমার এখানে আসবে চেঞ্জ নেম, এটাই হচ্ছে তোমার প্রোফাইল নেম চেঞ্জ করা। তাহলে চেঞ্জ নেমে ফার্স্ট নেম কিভাবে দিবে, যেমন ধরো 8A17 মাসিয়াত লিখে দিয়ে তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটনে এই যে এখানে নিচে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করবে। এইভাবে তুমি তোমার জিমেইল এর প্রোফাইল নেম চেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে আর কেউ যদি ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে চেঞ্জ করতে চাও, তাহলে তোমার মেইলটা ওপেন করার পরে এখানে গুগল অ্যাপস আছে 9 ফোঁটা, এই 9 ফোঁটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, ওখানে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখো পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশন থেকে দেখো এই যে নেম, এই নেম, এই নেমের রাইট এরোতে ক্লিক করবে। রাইট এরোতে ক্লিক করলে এই যে দেখো চেঞ্জ নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপরে কোথায় যাবে, এরপরে সেভ বাটনে এই নামগুলো ঠিক করে দিবে। যেমন ধরো 8A34 রাহেলা মুর্শিদ, তারপর সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটনে ক্লিক করতে হবে, করলে তোমার প্রোফাইল নেম চেঞ্জ হয়ে যাবে। শিক্ষার্থীরা এইভাবেই আমরা প্রোফাইল নেম চেঞ্জ করব। আশা করব যারা গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছো তারা কি করেছো, প্রোফাইল নেম চেঞ্জ করে দিয়েছো। আর যারা এখনো অ্যাড হতে পারে নাই তাদেরকে আমি একটা টাইম দিব, তাদেরকে গুগল ক্লাসরুমে অ্যাড করার জন্য ব্যবস্থা করব, ঠিক আছে? এখন আমরা ক্লাসরুমে প্রবেশ করছি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এই যে ছবি দুটো দেখতে পাচ্ছ, এই ছবি দুটো দেখে তোমাদের কি মনে হচ্ছে, কম্পিউটার হ্যাকার? এরা কি করছে কম্পিউটারে? নিশ্চয়ই কোনো অপরাধ করছে। অপরাধ না করলে এই যে মুখ বন্ধ করে চেহারা দেখা না যাওয়া এভাবে থাকবে? তার মানে কি তাদের প্রোফাইল ছদ্মনাম দিয়ে রেখে দিয়েছে। এই যে তোমাদেরকে যেরকম প্রোফাইল নেম চেঞ্জ করাচ্ছি, ওরা এরকম চেঞ্জ করে নাই আর কি, না করে ছদ্মনাম দিয়ে বসে আছে। তাহলে এই ধরনের এটা একটা অপরাধ কিন্তু। তাহলে কারা নিজের পরিচয় গোপন করে শিক্ষার্থীরা? এম হ্যাকার, অপরাধীরা, অপরাধীরা। তাহলে ইন্টারনেটে তোমার প্রোফাইলটা এমন ভাবে রাখা উচিত যাতে অন্যরা তোমার প্রোফাইল নেম দেখে এবং তোমার ছবি দেখে তোমাকে চিনতে পারে, বুঝতে পেরেছো? তাহলে অপরাধীরা নিজেদের কি পরিচয় গোপন করে কোথায়, সাইবারে, ইন্টারনেটে। তাহলে অপরাধীদেরকে তখন কি করা হয়, আইনের আওতায় আনা হচ্ছে কিন্তু এখন আস্তে আস্তে। শিক্ষার্থীরা আমরা সাইবার অপরাধ নিয়ে আলোচনা করব, কিভাবে কিভাবে সাইবার অপরাধ হয়, ইন্টারনেটে অপরাধ হয়। শিক্ষার্থীরা অধ্যায় 3 পার্ট 19 সাইবার অপরাধ পৃষ্ঠা 44 থেকে 46, এই তিনটা পৃষ্ঠা আলোচনা শেষে তোমরা বলতে পারবে সাইবার অপরাধ কি। সাইবার অপরাধ সংক্রান্ত তিনটা ঘটনা তোমার বইতে উল্লেখ আছে, ওই তিনটা ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। স্প্যাম কি তা ব্যাখ্যা করতে পারবে, সাইবার প্রতারণা কি তা ব্যাখ্যা করতে পারবে, আপত্তিকর তথ্য প্রকাশের ফলাফল ব্যাখ্যা করতে পারবে, ইন্টারনেটে হুমকি প্রদর্শনের প্রকৃতি, ইন্টারনেটে আবার একজন আরেকজনকে হুমকি দেয় তাহলে এটা কিভাবে অপরাধ হয় এটাও ব্যাখ্যা করতে পারবে, এছাড়া সাইবার যুদ্ধ কি তা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা। তাহলে প্রথমে সাইবার অপরাধ কি, দেবারতি হাওলাদার
হালদার দেবারতী হালদার ওকে জয় শঙ্কর উনাদের মতে সাইবার অপরাধ হলো আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক যেমন তাহলে সাইবার কোথায় ইন্টারনেট চ্যাট রুম এই যে আমরা গুগলের এই যে জুম এর মধ্যে কি আছে চ্যাট রুম আছে মেসেঞ্জারে আমরা চ্যাট করি ইমেইলে আমরা ইমেইল আদান প্রদান করি নোটিশ বোর্ড ও গ্রুপ মেসেঞ্জারে আমরা গ্রুপ করেছি না আবার ফেসবুক এর মধ্যে কি আছে গ্রুপ আছে মোবাইল ফোনে এসএমএস আছে আছে না মোবাইল ফোনে এমএমএস ও দেওয়া যায় মাল্টিমিডিয়া মেসেজ করা যায় তাহলে এগুলা ব্যবহার করে অপরাধমূলক অভিপ্রায়ে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মান হানি কিংবা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি বা ক্ষতির কারণ হওয়াকে সাইবার অপরাধ বলে লিখে নাও এক মিনিটের ভিতরে তাহলে কোথায় কোথায় সাইবার মানে কি কি বুঝলাম ইন্টারনেট ব্যবহার করে যত চ্যাট রুম আছে ভাইবারে আছে স্কাইপিতে আছে জুমে আছে মেসেঞ্জারে আছে ফেসবুক গ্রুপে আছে এইরকম আর মোবাইল মোবাইলের মধ্যে আমরা কি ফোন নাম্বার ইউজ করে কি করি ইমু আছে তো ইমু তো আরো বেশি হয় তারপরে হোয়াটসঅ্যাপ আছে এইখানে যে কেউ অপরাধ করার জন্য ইচ্ছা করে অভিপ্রায় মানে কি ইচ্ছা করা অপরাধমূলক অভিপ্রায়ে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মান হানি করা কিংবা সরাসরি বা পরোক্ষভাবে কি ব্যাপার মাহিয়া বিনতে তুমি আরেক দিকে তাকিয়ে আছো কেন মাহিয়া বিনতে তোমার ডিস্টার্ব হচ্ছে বাসায় কেউ তোমাকে ডিস্টার্ব করছে তুমি তাহলে তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি বা ক্ষতির কারণ হওয়াকে সাইবার অপরাধ বলে মারওয়া লেখা শেষ হ্যাঁ তাড়াতাড়ি লিখো অর্থাৎ তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ করা হয় যে ধরনের অপরাধ করা হয় সেই অপরাধকে সাইবার অপরাধ বলে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে যে ধরনের অপরাধ করা হয় সে ধরনের অপরাধকে সাইবার অপরাধ বলে ঠিক আছে ফাতেমা তাওরাত তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন ফাতেমা তাওরাত তুমি তো তোমার তো ক্লাসে মনোযোগ নাই তুমি বারবার আরেক দিকে তাকাচ্ছো শিক্ষার্থীরা এবার আমরা নেক্সট নেক্সট ইয়েতে যাই তাহলে সাইবার অপরাধ কত ধরনের আছে এই যে আমরা বলছি ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে ধরনের অপরাধ করা হয় এই যে আমরা একটু আগে বলেছি এসএমএস এর মাধ্যমেও কিন্তু অপরাধ করা যায় এমএমএস এর মাধ্যমে অপরাধ করা যায় হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করা যায় তাহলে তোমাদের বইতে এই যে দেখো একটা ঘটনার কথা বলেছে এটা কোন ধরনের ঘটনা সিটি ব্যাংকে এই ঘটনাটা ঘটেছিল 2000 কত সালে এই যে তোমাদের মোবাইলের ক্রেডিট কার্ড 2011 সালে 9 জুন আজকে হচ্ছে 16 জুন তার মানে 9 জুনের তারিখে 2011 সালে নিউ ইয়র্ক টাইমসে একটা কি হয়েছে সংবাদ প্রকাশ হয়েছিল নিউ ইয়র্ক টাইমস হচ্ছে একটা কি পত্রিক ম্যাগাজিন এখানে নিউ ইয়র্ক টাইমসে ওদের ম্যাগাজিনও আছে এটা ওদের পত্রিকাও সেখানে বলা হয়েছে সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের কি হয়েছে সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের কি ক্রেডিট কার্ড নম্বর এবং তার গোপন তথ্য প্রকাশিত হয়ে গেছে যে কারণে অসংখ্য মানুষের টাকা পয়সা নিরাপত্তা কি হয়েছে টাকা পয়সার নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে ব্যাংকের ক্রেডিট কার্ডের নম্বর এবং তাহলে ক্রেডিট কার্ড জালিয়াতি করে এখন টাকা তুলে ফেলবে না অপরাধীরা তাহলে যাদের টাকা ছিল ওরা তো লুজার হবে ওরা তো কি ওদের তো অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে
তাহলে গোপন তথ্য প্রকাশিত হয়ে গেছে দুর্বৃত্তরা দুর্বৃত্তরা ক্রেডিট কার্ডের তথ্য পেতে ব্যাংকের তথ্য ভান্ডার ইন্টারনেটের মাধ্যমে হ্যাক করেছে তাহলে এটা সাইবার অপরাধ কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সিটি ব্যাংকের ইন্টারনেটের মাধ্যমে নিউ ইয়র্কের সিটি ব্যাংকের ডাটাবেজ হ্যাক করে ফেলেছে দুর্বৃত্তরা অসংখ্য মানুষের আর্থিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে অসংখ্য মানুষের আর্থিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে তাহলে এখন কি করতে হবে কি করা যায় এভাবে তো এটা কিন্তু সাইবার অপরাধের অংশ আরেকটা আরেক ধরনের ঘটনা আছে ওইটাও সাইবার অপরাধে শিক্ষার্থীরা এটা রামুতে আমাদের বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে বৌদ্ধ বিহারে 100 ফুট দীর্ঘ বৌদ্ধ মূর্তি রামুতে যেটা আছে ওই রামু বৌদ্ধ বিহারে ওখানে 30 সেপ্টেম্বর 2012 সালে কি হয়েছে বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয়েছে দুর্বৃত্তরা বৌদ্ধ বিহারে আগুন দিয়েছে ধর্মবিদ্বেষী মনোভাব এটা তাহলে ধর্মবিদ্বেষী ধর্ম ধর্মের বিদ্বেষ ছড়িয়ে ইন্টারনেটে কি করা যায় অপরাধ করা হয় সাইবার অপরাধ করা হচ্ছে মানুষের মাঝে ধর্মবিদ্বেষী মনোভাব তৈরির উদ্দেশ্যে ইন্টারনেটে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার কারণে এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে তোমরা দেখবে অনেক সময় ফেসবুকের মধ্যে এই ধরনের ছবি দেয় কোরআন শরীফের উপর পা দিয়ে ছবি ছড়িয়ে দেয় এগুলা কি প্রত্যেকটা কি আসলে সত্যি অনেকে এগুলা কি করতে পারে এগুলাকে ফটো এডিটিং করে এই ধরনের ছবি দিতে পারে ফটো এডিটিং করে এই ধরনের ছবি দিয়ে বলবে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি একে আমরা মেরে ফেলি এই ধরনের তথ্য ছড়ায় এগুলা হচ্ছে কি বিদ্বেষ ছড়ানো ধর্মীয় বিদ্বেষ ছড়ানো তাহলে আমরা এগুলা কখনো লাইকও করব না শেয়ারও করব না কি এই ধরনের ঘটনা ঘটে ফেসবুক পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল বাংলাদেশ সরকারকে ওই সময় আরেকটা ঘটনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা একদম আমার চোখের সামনে আমি দেখেছি টিভিতে এরকম দৌড় হচ্ছিল আমি টিভিতে দেখছিলাম দৌড় ম্যারাথন দৌড় বস্টনে হচ্ছিল ওমা হঠাৎ করে দেখি যে চারিদিকে এমন অবস্থা এটা হচ্ছে 2013 সালের 15 এপ্রিল যুক্তরাষ্ট্রের বস্টন শহরে ম্যারাথন দৌড় শেষে বোমা বিস্ফোরণে 3 জন মানুষ মারা যায় সব 200+ আহত হয় ইন্টারনেট থেকে তথ্য নিয়ে এরা বোমা তৈরি করেছিল এবং বোমাটা পরীক্ষা করছে নাকি ওই ম্যারাথন দৌড়ের মধ্যে মেরে দিয়ে মানে বোমাটা কাজ করছে কিনা তাহলে এগুলো হচ্ছে এক ধরনের সাইবার অপরাধ ইন্টারনেট থেকে তথ্য নিয়ে আমি বোমা তৈরি করে আবার দৌড়ের এরকম ইয়ের মধ্যে কি টেস্ট করতে পারি আমি আমি তো মানুষ হিসেবে এই কাজগুলো করতে পারি না তাহলে ইন্টারনেটে তো ভালো খারাপ দুটোই থাকবে তাহলে আমি খারাপটা কেন গ্রহণ করব শিক্ষার্থীরা তাহলে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের ফলে কি হয় অসংখ্য নতুন নতুন সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে আবার এগুলো ব্যবহার করে নানা ধরনের অপরাধেরও জন্ম হচ্ছে আর অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য নিত্য নতুন পথ আবিষ্কার করে যাচ্ছে তাহলে কিরকম করতে পারে অপরাধীরা শিক্ষার্থীরা দেখো ইলেকট্রনিক বার্তা এরকম করে প্রেরণ করে দিবে ইমেইলে ইমেইলের মধ্যে অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক কিছু কিছু আপত্তিকর হতে পারে আমরা ওই ধরনের ইমেইল এখন যে তোমরা ইমেইল অপারেট করবে তোমাদের এই বিষয়গুলো জানা খুবই দরকার কি আকর্ষণীয় ভাবে বলবে তোমাদের কাছে মেইল আসবে এত টাকা তুমি লটারিতে পেয়েছ ওমা তুমি তো তাড়াতাড়ি কি করবে ওই মেইলটা খুলে ফেলবে খবরদার কখনো এই জাতীয় মেইল খুলবে না এগুলা স্প্যাম এগুলাকে স্প্যাম বলে স্প্যাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইলেকট্রনিক বার্তা নোট ডাউন করো যারা মেসেজটি পেতে চায় না এমন অনেক ব্যক্তির কাছে এ সকল তথ্য একই সাথে প্রেরণ করা হয় ইমেইল ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস মোবাইলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট ও ভয়েস মেসেজ ফোরাম ও ব্লগের মাধ্যমে স্প্যাম ছড়ায় অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞাপন
বা প্রচারের উদ্দেশ্যে নিজেরা বা কয়েকটা সার্ভিসের সাথে যুক্ত হয়ে স্প্যাম ছড়ানো হয়। এরকমই একবার আমি বাংলাদেশের কি আছে একটা চেহারার মধ্যে বাংলাদেশের মানচিত্রের মতো সবুজের ভিতরে লাল বলে যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি অনেক তথ্য পাবেন। ও মা আমিও খুলে ফেলেছি, সাথে সাথে আমার ল্যাপটপ কি হচ্ছে আস্তে আস্তে কাজ করছে না, এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যায়। তার মানে ইমেলের মাধ্যমে এটা এসেছে, এটাকে আমরা স্প্যাম বলছি, ওয়ার্ম ওয়ার্ম ইন্টারনেটের মাধ্যমে ইমেলে ছড়িয়েছে। শিক্ষার্থীরা এটা কি স্প্যাম? এই যে দেখো সাইবার ক্রাইম, সাইবার অপরাধে বিশ্ব অর্থনীতিতে বার্ষিক ক্ষতি হয় $445 বিলিয়ন। এটা রয়টারের রিপোর্ট। স্প্যামের মাধ্যমে ক্ষতি হয় এরকম স্প্যাম ছড়ানোর কারণে। ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতির ফলে 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $1.5 বিলিয়ন হারিয়ে গেছে মাইক্রোসফটের। প্রথম আলো একটা 2018 সালে ইয়ে করেছিল, তাদের খবর দিয়েছিল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখনো ভুগছি। এই যে বাংলাদেশ ব্যাংকের তথ্য জালিয়াতি হয়েছে, ইয়ে ব্যাংকের অ্যাকাউন্ট জালিয়াতি হয়েছে, প্রায় 808 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা 808 কোটি টাকা লোপাট হয়েছে। এটা প্রথম আলোতে প্রথমে 5 ফেব্রুয়ারিতে এই তথ্যটা ছাপা হয়েছিল এবং কিছু কিছু উদ্ধার করা গেছে, আর অনেক তথ্য কিন্তু উদ্ধার করা যায়নি। তাহলে স্প্যাম থেকে রক্ষা পেতে আমাদের সময় ও সম্পদের অপচয় হচ্ছে। আর স্পেশাল অফার এভাবে থাকে, পেপসি কোম্পানির নাম ব্যবহার করে £1,00,000 লটারির ভুয়া মেইল এসেছিল, তুমি $1,00,000 জিতেছ, এরকম মেইল কখনো খুলবে না, অস্বাভাবিক এরকম অফার দিলে কখনো খুলবে না, এরকম অ্যাটাচ ফাইল করেও মেইল দিতে পারে, খবরদার অ্যাটাচ ফাইল খুলবে না, কারণ তোমরা এখন যে গুগল ক্লাসরুমে অ্যাড হচ্ছে তোমাদের এরকম এখন মেইল অপারেট করতে হবে। তাহলে এই ধরনের মেইল কখনো খুলবে না, এটা কিন্তু প্রতারণার পর্যায়ে পড়ে। তাহলে প্রতারণাও এক ধরনের সাইবার অপরাধ, আপত্তিকর তথ্য এটাও কিন্তু সাইবার অপরাধ। অনেক সময় ইন্টারনেটে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে ভুল বা আপত্তিকর তথ্য প্রকাশ করে দেয় আরেকটা প্রতিষ্ঠানের আপত্তিকর তথ্য, অথবা তোমার একজন বন্ধুর তথ্য তুমি প্রকাশ করেছো ওর পারমিশন ছাড়া, তাহলে এগুলোকে আপত্তিকর তথ্য বলা হয়। কেউ শত্রুতামূলক ভাবে করে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে করে, কেউ ধর্মীয় বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এই ধরনের তথ্য প্রকাশ করে। কোন দায়িত্বশীল প্রতিষ্ঠানকে ব্যবহার করে তা করার চেষ্টা করলে সেটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দিয়ে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু অজ্ঞাত পরিচয় দিয়ে বা গোপনে করলে সেটি বন্ধ করা যায় না। এই কারণে বাংলাদেশে কয়েকবার ফেসবুক এবং ইউটিউব বন্ধ রাখতে হয়েছিল। ঠিক আছে শিক্ষার্থীরা? Yes, teacher. তাহলে তিনটা গেল সাইবার অপরাধের মধ্যে, আমরা তিনটা আলোচনা করলাম। এরপর হুমকি, এটাও কিন্তু সাইবার অপরাধ। ইন্টারনেট, ইমেল বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুকের মাধ্যমে হুমকি প্রদর্শন বা নানাভাবে হয়রানি করতে পারে। কেউ কাউকে সামনাসামনি দেখতে পায় না বিধায় একজন আরেকজনকে হুমকি দিতে পারে, পরিচয় গোপন করে দিতে পারে। এই ধরনের অপরাধের জন্য BRTC-তে অভিযোগ করা যায়। তাজরিয়ান তানিশা, তুমি স্কার্ফ ঠিক করবে, পিন লাগিয়ে স্কার্ফ ঠিক করবে, এইভাবে এইভাবে আর ক্লাসে প্রবেশ করবে না। অভিযোগ প্রদানের ফোন নম্বর হচ্ছে এটা, অভিযোগের ইমেল ঠিকানা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। সাইবার যুদ্ধ, শিক্ষার্থীরা ইন্টারনেটে এমন ভাবে কোন তথ্য প্রকাশ করে মানুষকে উত্তেজিত করে ফেলা যায়, এটাকে বলা হয় সাইবার যুদ্ধ। মারণাস্ত্র আর ব্যবহার করতে হবে না, বন্দুক লাগবে না, বোমাও লাগবে না, দল গোষ্ঠী বা দেশে দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়। সাইবার ইন্টারনেট ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে শুধু কম্পিউটার সিস্টেম বিনষ্ট করেও এরকম ভাবে একটা দেশকে অচল করে দেওয়া যায়। হ্যাক করে একটা দেশের, হ্যাক করে একটা দল বা গোষ্ঠী নানা সংঘবদ্ধ হয়ে এই কাজ করতে পারে, ভিন্ন আদর্শের লোকজন এইভাবে করতে পারে, এগুলাকে সাইবার যুদ্ধ বলে। এগুলাকে কিন্তু আস্তে আস্তে নিয়ম নীতিতে কিন্তু আনা হচ্ছে শিক্ষার্থীরা।
এই সাইবার যুদ্ধ থেকে। তাইলে শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ হচ্ছে সাইবার অপরাধের বিরুদ্ধে প্রচারণার জন্য একটা পোস্টার তৈরি করা, এটা করে গুগল ক্লাসরুমে সাবমিট করবে, পোস্টারটা তৈরি করবে, পোস্টার তৈরি করবে, এত কিছু লাগবে না। পোস্টার কিভাবে তৈরি করে, বিভিন্ন ইন্টারনেটে সার্চ দিবে, পোস্টার দেখবে বিভিন্ন জায়গার। তাহলে এইভাবে সাইবার অপরাধের বিরুদ্ধে একটা পোস্টার বানাবে, ঠিক আছে শিক্ষার্থীরা? Yes ma'am. ওকে, প্রত্যেকের ভিডিও অন আছে? প্রত্যেকের ভিডিও অন আছে? হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। সাইবার অপরাধের বিরুদ্ধে একটা পোস্টার তৈরি করো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এবং এটা এটাকে আমরা কি ধরতে পারি, প্রজেক্ট, এটা প্রজেক্ট ওয়ার্ক। আমি ডেট বলে দিব, একটু সময় নিবে, একটু চিন্তা করবে, আমি 2 সপ্তাহ সময় দিব। কি করে কালারিং করে করবে, এক পৃষ্ঠার ভিতরে করবে পোস্টারটা, একটা পৃষ্ঠার মধ্যে স্ট্যান্ড দিবে, তারপর একটা পোস্টার দাঁড় করাবে। স্ট্যান্ড এটা কিনতে হবে না, বড় বড় স্ট্যান্ড থাকার দরকার নাই। বাসায় যে তোমাদের বিভিন্ন ধরনের ফেলে দাও যে জিনিস আছে না, ওগুলা দিয়ে স্ট্যান্ড, ওগুলার স্ট্যান্ড দিয়েও করতে পারবে। দেখি কার ক্রিয়েটিভিটি কি রকম, মারুয়া দেখা যাবে ক্রিয়েটিভিটি কার কি রকম। তোমাকে তো বর্ষার একটা গানও রেডি করতে বলেছি, দেখা যাবে মারুয়া নেক্সট ক্লাসে আমাদেরকে বর্ষার গান শোনাবে।